করোনাভাইরাসে ইতালিতে চলমান লকডাউন আগামী 3 মে পর্যন্ত চলবে। এরপর কিছু দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে সবাইকে। ইতালি থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান মাহমুদ। ইতালিতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা কিছুটা কমল। গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা ছিল আগের দিনের তুলনায় কিছুটা বেশি। এদিকে আগামী 3 মে চলমান লকডাউন শেষ হওয়ার কথা রয়েছে, তবে সরকার লকডাউনের দ্বিতীয় পর্যায় শুরু করতে যাচ্ছে 4 মে থেকে। অর্থাৎ কিছুটা শীতলতা দেখাবে, কিছু দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। এদিকে সরকার অবৈধদের বৈধ করার ব্যাপারে আলোচনা শুরু করে দিয়েছেন। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা লামোরকে যে বলেছেন যে সবার জন্য এই সুযোগ থাকবে না, অর্থাৎ কৃষিখাতের জন্য যারা এখানে আটকা পড়েছিলেন সেই 2 লাখকে তারা প্রাথমিক পর্যায়ে নির্বাচন করবেন এবং তাদেরকে এখানে বৈধতা দেবেন। তবে এখানে যে 20,000-এরও অধিক প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের মধ্যে অনেকেই বৈধতার সুযোগ পেতে পারেন কৃষিকাজের জন্য। বাকিদের অবস্থা কী হবে তা নতুন করে আইন প্রণয়নের পূর্ব পর্যন্ত বলা যাচ্ছে না।